পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী একজনই মুখ্যমন্ত্রী যিনি ওই কুকথ্য অকথ্য ভাষায় বলে হঠাৎ বলে উঠলেন যে প্রত্যেক ভারতবাসী যাতে পায়, ওনাকে চিন্তা করতে হবে না, উনি এই এইটা সুনিশ্চিত করুন যাতে পশ্চিম বাংলার সবাই যেন টিকাটা পায় এবং এই টিকার মাধ্যমেও যেন কেউ কোনো কাটমানি না করে, এই টিকা কোনো যাতে ডুপ্লিকেট বা ফলস বা সেই রকম টিকা তৈরি না হয়, উনি সুনিশ্চিত করুন যে ওনার দলের মন্ত্রীরা নেতারা আগে টিকা না নিয়ে নেয়, উনি সুনিশ্চিত করুন যে এই টিকা দেওয়ার মাধ্যমে ওনার দলের কিছু রাঘব বোয়ালরা যাতে টাকা না করে, এইগুলো উনি সুনিশ্চিত করুন। ওনাকে চিন্তা করতে হবে না যে সারা ভারতবর্ষে ভারতবাসীরা টিকা পাবে এবং সেটা একেবারেই সার্টেন, ইট ইজ সার্টেন দ্যাট দে উইল গেট ইট। 16ই জানুয়ারি আপনারা দেখেছেন যে একটি ঐতিহাসিক দিন, করোনা সংক্রমণ রুখতে, করোনা মোকাবিলা করতে একটি ঐতিহাসিক দিন অবশেষে এসে পৌঁছলো ভারতবর্ষ এবং ভারতবাসীদের সামনে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমনটি কথা দিয়েছিলেন, যেভাবে বলেছিলেন, গত 9 মাস অক্লান্ত পরিশ্রম, উনি একেবারে নিরলসভাবে পথ দেখিয়েছেন, ভারতের বৈজ্ঞানিকরা, ভারতের চিকিৎসকরা, ভারতের গবেষকরা অক্লান্ত পরিশ্রম করে এই ভ্যাকসিন, কোভিডের বিরুদ্ধে ভ্যাকসিন আবিষ্কৃত হলো এবং সেই ভ্যাকসিনের টিকাকরণ অভিযান সারা পৃথিবীতে, কথা আমি আগেও বলেছি যে সারা পৃথিবীতে, সারা বিশ্বে সবচেয়ে বড় টিকাকরণের অভিযান শুরু হলো 16ই জানুয়ারি। এখানে কিছু তথ্য, কিছু কথা আপনাদের জেনে রাখা উচিত, কেননা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি নিজে যেমন বলেন অর্ধশিক্ষিত, কাউকে উনি বলতে থাকেন অনেককে, আমরা ওনাকে বলছি না কিন্তু ওনার কথাই বলছি, অর্ধশিক্ষিত গর্ধশিক্ষিত যেমন বলতে থাকেন, একজন স্বাস্থ্যমন্ত্রী হয়েও উনি যে ধরনের কথাবার্তা গত দুদিন বলছেন, আপনাদের কিছু তথ্য জেনে রাখা উচিত যে প্রধানমন্ত্রী তার নিজের ভাষণে সেদিন সেই কথাগুলো উনি নিজে বলেছিলেন এবং আবেগে ওনার গলা ভার হয়ে এসেছিল যখন উনি চিকিৎসকদের, হারানো চিকিৎসক যারা বাড়ি ফিরতে পারেনি, নার্সদের, হেলথ কেয়ার ওয়ার্কার্সদের কথা উনি বারে বারে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। এবং উনি অসাধারণ একটি কথা প্রধানমন্ত্রী সেদিন বললেন তার ভাষণে, যে লোক অর্থাৎ মানুষই রাষ্ট্র, এবং আমরা যখন মানুষের সেবা করছি তখন হচ্ছে রাষ্ট্রের সেবা, রাষ্ট্রকে আরো শক্তিশালী সুদৃঢ় করাই মানুষের সেবার দ্বারাই হয়, রাষ্ট্র লোক হ্যায়, এই কথা উনি বললেন, আমাদের মনে করিয়ে দিলেন। হ্যাঁ, উনি আবেগ, ওনার আবেগ ফুটে উঠল, ওনার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল প্রায়, উনি বাকরুদ্ধ হয়ে গেলেন, ওনার চোখে জল এলো, কেননা উনি এই যারা যারা নিজেদের প্রাণের আহুতি দিয়েছেন এই করোনা সংক্রমণে ফ্রন্ট লাইনে থেকে, তাদের কথা স্মরণ করলেন, আমাদের সারা দেশবাসীকে স্মরণ করিয়ে দিলেন। আমি এখানে একটা কথা আপনাদের মনে করিয়ে দিতে চাইছি, বাঙালি হিসেবে আমাদের জানা উচিত, মনে করা উচিত যে ওনাকে অনেকে কটাক্ষ করেছে ওনার এই আবেগের জন্য, যাদের বিন্দু মাত্র কোনো রকম অবদান নেই করোনা সংক্রমণ রুখতে, তারা কটাক্ষ করেছে প্রধানমন্ত্রীকে, কিন্তু আবেগ তখনই আসে, এই রকম আবেগ যে কোনো জননায়কের হৃদয়ে আসে যে জননায়ক একেবারে তার দেশের মানুষের সাথে কমপ্লিটলি আইডেন্টিফাইড। এবং বলা হতো যে নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু এইরকম, তার মধ্যে বারে বারে এইরকম আবেগ দেখা দিত যখনই উনি দেশ, সমাজ, ভারত, ভারতবাসীদের কথা বলতেন এবং ভারতকে মুক্ত করার কথা, ভারতকে একটি সুদৃঢ় একটি বিশাল দেশে পরিণত করার কথা নেতাজি বলতেন, উনিও তখন আবেগপ্রবণ হয়ে যেতেন। যাই হোক, আমি যে কথাটা এখানে আপনাদেরকে কয়েকটা তথ্য দিতে চাইছি, এক হলো যে আপনাদের মনে রাখতে হবে যে এই যে প্রথম টিকাকরণের ড্রাইভ যেটা, সেটা হেলথ কেয়ার ওয়ার্কার্স, ফ্রন্টলাইন ওয়ার্কার্স, তাদের জন্য ডাক্তার, নার্স, তারপর সাপোর্টিং যে অফিসিয়ালসরা, যেমন পুলিশ, ফ্রন্টলাইন ওয়ার্কার্স, প্যারামেডিক্স, এদের জন্য, এবং এটা এক একটা ধাপে এগোচ্ছে, আগামী দিনে গিয়ে সারা সমাজ, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ভারতবাসী টিকাকরণ হবে এটা সুনিশ্চিত, এবং কোল্ড চেইনের মাধ্যমে এই টিকাকরণগুলো বিভিন্ন জায়গায় টিকাগুলো পৌঁছবে। এবং প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে এই কথা বললেন
যে এত ম্যাসিভ, মানে এক একটা ইউরোপের এক একটা দেশের যেমন পপুলেশন, ভারতের প্রথম টিকাকরণের ড্রাইভে সেই রকম পপুলেশনের অনুপাত যারা পাবে, প্রথম দিন প্রায় 1 লক্ষ ওপর মানুষ টিকা পেয়েছে তারা। এবং এটাও যে আগামী দিনে সাধারণ মানুষ যাতে টিকা পেতে পারে, একটি অ্যাফোর্ডেবল, একেবারে একটি অ্যাফোর্ডেবল টিকাকরণ যাতে অ্যাফোর্ডেবল প্রাইসের মাধ্যমে হয়, সেই ব্যবস্থাও সুনিশ্চিত করছে কেন্দ্রীয় সরকার। এবং ইউরোপের দেশে বা অন্যান্য দেশে 5,000 টাকা করে একটি ভ্যাকসিনের দাম, এবং সেই ভ্যাকসিন কতটা তার সিউরিটি আছে কতটা নেই সেটাও খুব ক্লিয়ার না। কিন্তু ভারতবর্ষে এই যে দুটো ভ্যাকসিন যেগুলো ডেভেলপ হয়েছে, সেই ভ্যাকসিনগুলো একেবারে ভারতের, মানে কোভিশিল্ড এবং কোভ্যাকসিন, যেটা যেটা অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার দ্বারা, এবং ভারত বায়োটেক যেটা রোল আউট করেছে, এই দুটোই ইন্ডিজিনাস, মানে ভারতে তৈরি ভারতের ভ্যাকসিন। এটা একটা বিশাল পদক্ষেপ, এবং এটাই হচ্ছে আত্মনির্ভর ভারতের দিকে পথ এগোনো। 3,352টা পয়েন্টে টিকাকরণ হয়েছে সারা দেশ জুড়ে, রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যগুলিতে, এবং খুব ডিসিপ্লিনড ওয়েতে। আপনারা দেখে থাকবেন যে অনেক গণমান্য ব্যক্তি যারা ডাক্তার, যেমন ডক্টর নরেশ ত্রেহান, ডক্টর রণদীপ গুলেরিয়া যিনি এইমস এর ডিরেক্টর, উনি টিকা নিয়েছেন, এবং ডক্টর ভি কে পল যিনি নীতি আয়োগের মেম্বার, এবং এই যে পুরো টিকাকরণের, টিকা আবিষ্কার করার যে ড্রাইভ, ভ্যাকসিন আবিষ্কার করার ড্রাইভ, কোভিড ম্যানেজ করার যে পুরো এফর্টটা ভারত সরকারের, নরেন্দ্র মোদী সরকারের, উনি ওটাকে লিড করেছিলেন অ্যাজ মেম্বার অফ নীতি আয়োগ। এবং সেই জন্য আমরা দেখছি যে এরা যে টিকা নিলেন, এটাই প্রমাণ হয়ে যাচ্ছে যে এই টিকা একেবারেই সেফ, ভারতের তৈরি, আত্মনির্ভর ভারতের প্রতীক। এবং ভারতের বিশিষ্ট ডাক্তাররা, তারা এই টিকা প্রকাশ্যে নিয়ে প্রমাণ করে দিয়েছেন যে আগামী দিনে গিয়ে ভারতবাসীর জন্য এই টিকা কমপ্লিটলি সেফ এবং উপযোগী হবে। সেই জন্য প্রধানমন্ত্রী এও অনুরোধ করলেন আপনাদের সবাইকে যে আপনারা কোনো রকম কিন্তু ভুল তথ্য, ভুল কথা কিন্তু আপনারা পা দেবেন না। কেন পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বারে বারে একটি বিপরীত সুর গাওয়ার চেষ্টা করছেন, হঠাৎ বলে উঠলেন যে প্রত্যেক ভারতবাসী জানে যাতে কোভিডের বিরুদ্ধে টিকা পায়। কে বারণ করেছে, কে বলেছে যে প্রত্যেক ভারতবাসী পাবেন না? বারবার প্রধানমন্ত্রী বলছেন যে প্রত্যেক ভারতবাসীকে, সেই জন্যই বলছেন যে বিশ্বে সবচেয়ে বড় ভ্যাকসিনেশন ড্রাইভ, প্রত্যেক ভারতীয় এই টিকা পাবেন। প্রধানমন্ত্রী একবারের জন্য কিন্তু বলেননি যে প্রত্যেক ভারতীয় পাবেন না, বারবার বলছেন, এবং সেটা উনি করে দেখাবেন। সেই জন্য মনে রাখতে হবে যে যেটা প্রধানমন্ত্রী বললেন যে আপনারা যখন টিকা পাবেন, প্রথম ধাপ যখন নেবেন, প্রথম দফায় যখন নেবেন, তার 2 সপ্তাহ পর আপনাদের ওপর তার এফেক্ট হবে, এবং ঠিক তার আবার কিছুদিনের পর আপনাদের আবার সেকেন্ড ডোজটা নিতে হবে। সেই সেকেন্ড ডোজ এবং ফার্স্ট ডোজের মধ্যে সব রকম কিন্তু নিয়ম পালন করতে হবে, সতর্ক থাকতে হবে। যাই হোক, এই জানুয়ারি 16 তারিখ এই বিশাল একটি অভিযান শুরু। আমি এখানে আর 2টো কথা বলতে চাই। এক হলো যে আপনারা দেখে থাকবেন যে ভ্যাকসিনগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে, যেদিন বর্ধমানে ভ্যাকসিন পৌঁছচ্ছে সেদিনকেই গলসিতে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি গ্রন্থাগার মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার এই সরকারে, তৃণমূল সরকারে, উনি, ওনার জামাতুল উলেমা তারা, এবং উনি নিজে নেতৃত্ব দিয়ে জাতীয় সড়ক অবরোধ করেছিলেন গলসিতে। এবং সেই অবরোধের জন্যে ভ্যাকসিনের যে ট্রাক সেটা আটকে গেল, এবং আমরা কোনো রকম মন্তব্য, কোনো রকম প্রতিক্রিয়া, প্রতিবাদ শুনলাম না মুখ্যমন্ত্রীর মুখ থেকে। উনি করবেন না কেন? জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, যেহেতু জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী পথ অবরোধ করছেন, উনি তার কোনো মন্তব্য করবেন না। এবং এটা আমরা বারবার দেখছি যে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী সাংবিধানিক পদে থেকে অসাংবিধানিক মানসিকতার প্রকাশ করছেন, বারবার এই রকম পদক্ষেপ নিচ্ছেন। কোনোদিন কোনো সময় বলছেন যে আল কায়দা জঙ্গি যাদের ধরা হয়েছে তাদেরকে রেহাই দিতে হবে, কোনো সময় উনি
সিএর বিরোধিতা করে হুমকি দিচ্ছেন যে কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে ঢুকতে দেওয়া হবে না কলকাতায়, এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্টে থেকে বাইরে বেরোতে দেওয়া হবে না। এবং অন্যদিকে আমরা দেখছি যখন একটি মহামারীর সাথে মহাসংকটে ভারত রয়েছে, তখন উনি এবং ওনার দল এমন কার্যকলাপ করছেন যাতে ভ্যাকসিন মানুষের কাছে সঠিক সময় সঠিকভাবে পৌঁছতে পারে না। এবং আমরা দেখছি যে ই কন্টিনিউস টু বি আ মিনিস্টার ইন দি গভর্নমেন্ট, ইন দ্য টিএমসি গভর্নমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। সেই জন্য আগামী দিনে আপনারা ঠিক করবেন যে কি ধরনের মন্ত্রী, কি ধরনের দল, কি ধরনের মানসিকতা আপনারা চান এই পশ্চিমবাংলায়। এইরকম মন্ত্রী, এইরকম একটি দল, যে দলের মন্ত্রী যেহেতু সে একটি সম্প্রদায়ের নেতা, জামাতের নেতা, এবং নাম জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী বলে যা নয় তাই উনি করতে পারেন, এই কথাটা খুব চোখে লাগে। এবং সারা ভারতে, সারা দেশে এই নিয়ে চর্চা হলো যে প্রত্যেকটা রাজ্যে ভ্যাকসিন গেল, কোনো রাজ্যে কোনো রকম বাধা ভ্যাকসিনের ট্রাকগুলো ফেস করলো না, কোথাও কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হলো না। প্রত্যেকটা স্টেটে, উত্তরপ্রদেশের মতন একটি বিশাল স্টেট, সেখানে পয়েন্ট টু পয়েন্ট ভ্যাকসিন পৌঁছে গেল ঠিক সময়ে ঠিক জায়গায়, কোনো রকম হার্ডল না ফেস করে। কেবলমাত্র একটি রাজ্য আবার এখানে হচ্ছে পশ্চিমবাংলা, এবং পশ্চিমবাংলার শাসক দলের মন্ত্রিসভার মন্ত্রী উনি ভ্যাকসিন ট্রাককে আটকে দিলেন পিওর পলিটিক্যাল রিজনের জন্য। আবার বলছেন পরে নাকি উনি জানতেন না, জানতেন না মানে এটা তো ভাঁওতার কথা, সব কিছু জেনে, সব জেনে শুনে তাও গলসিতে উনি রাজ্য ন্যাশনাল হাইওয়ে অবরোধ করলেন। কতদিন এরকম একটি হোস্টেজ পলিটিক্সে, পলিটিক্স দ্বারা আমরা নিয়ন্ত্রিত হব, কতদিন আমরা এই রকম একটি অরাজকতার পরিস্থিতিতে, মানে এক্সট্রিম যখন একটি স্ট্রাগল চলছে অ্যাগেনস্ট আ প্যান্ডেমিক, সেইখানে ওই রকম ইররেসপন্সিবল পলিটিক্যাল বিহেভিয়ার আমরা বারবার দেখছি। শেষে আমি একটা কথা বলতে চাই যে জানুয়ারির 16 আপনারা মনে রাখবেন যে ডক্টর সুভাষ মুখার্জির 90তম জন্মদিবস ছিল। সেই ডক্টর সুভাষ মুখার্জি যিনি ভারতের এবং এশিয়ার ফার্স্ট টেস্ট টিউব বেবি করেছিলেন, এবং আপনাদের হয়তো মনে আছেন যে সেই সুভাষ মুখার্জিকে কিভাবে বামপন্থীরা, কমিউনিস্টরা হাউন্ড করেছিল, ওনাকে হেনস্থা করেছিল, ওনাকে অপমানিত করেছিল, ওনাকে একঘরে করেছিল, ওনাকে হ্যাটা করেছিল, এবং দে কম্পেলড হিম টু কমিট সুইসাইড। এইরকম একজন প্রতিভা, বাঙালি, বাঙালি প্রতিভা, কেন এখন অনেক বহিরাগতর কথা হচ্ছে, কিন্তু সবাই তো সেই দিনকে চুপ করেছিল যখন ডক্টর সুভাষ মুখার্জিকে আত্মহত্যা করে করতে হলো, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে সুইসাইড করলেন। কিন্তু 16ই জানুয়ারি ভ্যাকসিনের দিন ওনাকেও অনেকে স্মরণ করেছে, একাধিক ফোন আমার কাছে এসছে ওনাকে স্মরণ করে, এবং আমার মনে হয় যে উনি যথাযোগ্য মর্যাদা পাননি। আগামী দিনে ওনাকে যাতে ভারত এবং পশ্চিমবাংলা যথাযোগ্য মর্যাদা ওনাকে দেয়, ওনাকে স্মরণ করে, এবং ওনাকে স্মরণ করার মাধ্যমে এই যে বামপন্থার যে ভণ্ডামি, বামপন্থার যে একটি ডিজেনারেটিভ পলিটিক্স, এইগুলো যাতে আমরা বারে বারে মানুষের সামনে তুলে ধরি, মানুষকে মনে করিয়ে দিই, এবং এদেরকে যাতে আমরা এক্সপোজ করতে পারি, যাতে আগামী দিনে তারা কোনোদিনই পশ্চিমবাংলায় ক্ষমতায় না আসতে পারে। একদিকে একটি অপশাসন, সিদ্দিকুল্লাহ, জনাব সিদ্দিকুল্লাহ, ফিরাদ হাকিম, এইসব এলিমেন্টসদের দ্বারা চালিত, যারা বলে নাকি কলকাতার বিভিন্ন অংশ মিনি পাকিস্তান হয়ে গেছে, যারা ভ্যাকসিন ট্রাককে আটকে দেয়, এরকম একটি দল, এবং অন্যদিকে এমন একটি বামপন্থী শক্তি আবার মাথা চাড়া দিয়েছে পশ্চিমবাংলায়, যে শক্তিটা হচ্ছে মোস্ট ইনটলারেন্ট, মোস্ট নন প্রোগ্রেসিভ, এবং মোস্ট আনসাইন্টিফিক। এবং গত 35 বছর ধরে বামপন্থীরা এবং 9 বছর ধরে তৃণমূল কংগ্রেসের এই পার্টি এবং এই ক্যাডাররা এবং নেত্রী এই পশ্চিমবাংলাকে একেবারে কোণঠাসা করে শুষে এবং পিষে দিচ্ছে। সেই জন্য আমার মনে হয় যে এই 16ই জানুয়ারি যেমন ভ্যাকসিনের ড্রাইভ শুরু হল, আমাদের একটি শপথ নিতে হবে যে আমরা পশ্চিমবাংলাকে আর এইরকম পরিস্থিতি থেকে যাতে আগামী দিনে সম্পূর্ণভাবে মুক্ত করতে পারি।